এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই গাম্মাটা কে? কেন আমার জন্য সবার সাথে লড়ছে? ঠিক যেন আমার মায়ের মতো। মা, আজকে আমি রানু ভাইয়ের সাথে অনেকক্ষণ খেলবো, কিন্তু তুই আমাকে একদম ডাকবি না। মা, ডাকবি না বললে হবে? তোরা খেলা শুরু করলে তো স্নান খাওয়া ঘুম সব ভুলে যাস, আর পড়ায় ভি করতে হবে, তো আমাকে তো ডাকতেই হবে বেটা। না না, আজকে আমরা আগে পড়াশোনা করব, তাড়াতাড়ি সব হোমওয়ার্ক শেষ করে তারপর আমরা খেলব, ঠিক আছে? আচ্ছা বাচ্চা। আপ ঠিক হ্যাঁ না কাকাজি? আমি চুরি করিনি, সত্যি বলছি মা, আমি চুরি করিনি, টাকা দিয়েই এই দুটো কিনেছিলাম, কিন্তু ওরা কেউ বিশ্বাস করছে না। মা, তুই এখান থেকে চল, আমার খুব ভয় লাগছে। রূপবতী, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। কাকাজি, আপনি আমাকে সবটা বলুন, ওই লোকগুলো আপনাকে চোর কেন ভাবছে? আমার বাপ মা মরা নাতিটাকে দুদিন ধরে আমি কিছু খাওয়াতে পারিনি, তাই ভিক্ষে করে যে দুটো টাকা পেয়েছিলাম তাই দিয়ে এটা আমি কিনেছি, কিন্তু সামনের বাজারের ওই দোকানদারগুলো ভাবছে আমি চুরি করেছি, তাই ওরা আমাকে তাড়া করেছে। আপনারও মাজ, আমি আছি না, কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। আর চুরি করা আজ আমরা বার করছি, মারতে মারতে চামড়া গুটিয়ে দেবো। আপু, সামালকে বাদ কিজে। মা, চোরের জন্য এত দরদ, চুরি করবে এই বুড়ো আর মুখ সামলাবো আমরা? কেসে ইনসান হো আপ লোক, দুটো রুটির জন্য ইতনা রাগ করবেন আপনারা? শুনুন না, যেন বেশি কথা বলবেন না, শুধু রুটির জন্য নয়, আমাদের বাজার থেকে অনেক কিছু চুরি যাচ্ছে, টাকা পয়সা মালপত্র। আমরা চোর ধরার জন্য এতদিন সব তকে ছিলাম, এতদিন ওর নাগাল পেয়েছি, আজ ওর একদিন কি আমাদের একদিন? খবরদার, ওনার দিকে কেউ চোখ তুলে তাকিয়েছেন তো খেয়াল নেই। আমি আমি চুরি করিনি। এই চুপ কর মিত্তবাদী। আপ চুপ কিজিয়ে। হ্যাঁ, পহলে আপ লোক খুদ কা নিয়ত সাফ কিজিয়ে, উসকে বাদ বলিয়ে কন আচ্ছা হ্যায় কন বুড়া হ্যায়, আর এরকম বাতা মিজি ওকার হোনে একদম করবেন না, রহি বাত ও দো রোটির না। ঠিক হ্যায়, রুকিয়ে অনেক টাকা হয়ে গেছে। তুই দাদুকে চিনিস না, তাহলে তুই ওর হয়ে লড়াই করলি কেন? আগর কবি ভি কিসি কো মুসিবত মে দেখিস না বেটা, তাহলে তাকে ছেড়ে কোনো দিন পালাবি না। ইয়াদ রাখনা, তেরি ছোটি সি মদদ ভি হর কি জিন্দেগি বাচা সকতি হ্যায়। চল বেটা, নেই তো দের হো জায়েগি। হ্যাঁ, চল। এই কাম্মা আমার জন্য লড়াই করছে, তাহলে তো কাম্মাকে আমাকেও সাহায্য করতে হবে, কিছুতেই পালালে চলবে না। আপনাকে একটা রিকোয়েস্ট স্যার, প্লিজ ডালিকে অ্যাজ সুন অ্যাজ পসিবল খুঁজে বের করতেই হবে। কিন্তু মিস্টার মুখার্জি, 24 ঘন্টা না পার হলে আমরা তো মিসিং ডায়েরি নিতে পারবো না কোনোভাবে। না 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 না, আর আনঅফিশিয়ালি, আই মিন আনঅফিশিয়ালি যদি আপনারা আমাদের একটু হেল্প করেন, আমরা আমরা সবাই না প্রচণ্ড টেনশনে আছি, বুঝতে তো পারছেন, ওইটুকু একটা বাচ্চা মেয়ে কোথায় আছে, কিভাবে আছে, আদৌ সেফ আছে কিনা কিছু জানি না তো আমরা। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমরা আপ্রাণ চেষ্টা করব ডালিকে খুঁজে বের করবার, আর আনঅফিশিয়ালি আমরা খোঁজখবর শুরু করে দিচ্ছি এর মধ্যেই, আর 24 ঘন্টা পেরিয়ে গেলে তো ডায়েরিটাও নিয়ে নিতে পারবো। আচ্ছা একটা কথা বলুন তো আমাকে, ডালির কি এখানে চেনাশোনা এমন কেউ আছে যেখানে
ও নিজে থেকে হয়তো চলে গিয়েছে। না না না, ডালি কেউ নেই, ডালির পরিবার বলতে আমরাই। সরি টু আস্ক ইউ মিস্টার মুখার্জি, বাট আপনার বাড়িতে এমন কি কেউ আছে যে চায় না ডালি ওই বাড়িতে থাকুক? মানে ইচ্ছে করে ডালিকে হয়তো বাড়ি থেকে বের করে দিয়ে থাকতে পারে, এরকম কি কিছু হতে পারে একটু ভেবে বলুন তো। এই বাড়িতে ডালি থাকবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা। মিস্টার মুখার্জি, টফি স্যার, এটা হতে পারে না, ডালিকে ডালিকে বাড়ি থেকে কেউ তাড়িয়ে দিতে পারে না। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়, আমাদের একটু সময় দিন, আমরা কিছু লিড পেলেই আপনাদেরকে জানাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অফিসার, একটু একটু কাইন্ডলি দেখবেন যদি মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি খোঁজ পাওয়া যায় কোনো। প্লিজ, ওকে, থ্যাংক ইউ। ভাই ভাই, ডালির কিছু হবে না তোরে, ও সেফ থাকবে, ঠিক থাকবে বল। আবার এক কথা বলছিস কেন, কেন এত টেনশন করছিস? টেনশন হবে না, ওইটুকু একটা বাচ্চা মেয়ে। উফ, তুই তো চেয়েছিলি যাতে ডালি এই বাড়িতে না থাকুক। হ্যাঁ সেটা চেয়েছিলাম, কিন্তু এভাবে কিডন্যাপ হয়ে যাবে সেটা তো চাইনি বল। ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, দেখ আফটারঅল আমি একজন মা, ওইটুকু একটা মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তো বলছি ডালির খারাপ কিছু হবে না, তাছাড়া শিখর দা সঞ্চিতা দি ওকে তো খুঁজতে গেছে, ঠিক চলে আসবে। দিদি ভাই ঠিকই বলছে, তুমি না খামোকা সব বিষয় নিয়ে টেনশন করছো, কেন করছো এরকম? আমরা তো বলছি ডালি ঠিক থাকবে, আর তুমি না অনেকক্ষণ ধরে এখানে বসে বসে টেনশন করছো। তুমি ঘরে চলো তো, শিখর দা এলে তোমায় খবর দেবো। চলো 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 চলো, আর কোনো কথা তুমি বলবে না, যাও গিয়ে রেস্ট নাও। আমার না এই ঘ্যানঘ্যানানি প্যানপ্যানি আর ভাল লাগছে না, রোজ একই জিনিস, অসহ্য লাগছে। তুমি এত রাগ করছো কেন? আমাদের প্ল্যান তো সাকসেসফুল হয়েছে নাকি? হ্যাঁ আমার কি চাই? ঠিক বলেছো, আপুটা তো অ্যাটলিস্ট বিদায় হয়েছে। উফ, বাড়ি থেকে গেছে, বাঁচা গেছে।